আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। প্রকৃতি ও রন্ধনশালাতে আপনাকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এটা হচ্ছে আমার সাদ বাগানে পুঁই শাক গাছ। এখান থেকে আজকে আমি কিছু শাক নিয়ে রান্না করব। আমি গাছ থেকে শাকগুলো তুলে এনেছি। এখন এই শাকগুলো ভালো করে বেছে নেব। আমার শাকগুলো বাছা হয়ে গিয়েছে। আমি সবগুলো শাক মাঝখান দিয়ে পাতাগুলো কেটে নিয়েছি। এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে। আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 100 গ্রাম ছোট চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যানে এখন আমি গরম দিয়ে দেবো। ফ্রাই প্যান তেলে গরম দিয়ে দিচ্ছি। এর ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। হালকা অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। একে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা সুন্দর কষানো হয়। দিয়ে দিব হলুদ মরিচ 1/2 চা চামচ। হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দেবো কাঁচামরিচ কুচিগুলো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো কষানো হয়ে যায়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর ভিতর চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়িটা কষানো হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে নেব। এর ভিতর শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে দেব। শাকগুলো নাড়াচাড়া হয়ে গিয়েছে। শাকটা আমি ঢাকবো না। শাকের থেকে পানি উঠে এসেছে। আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। শাকগুলো পুরো সবুজ আছে।
শাকের পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমার শাকটা হয়ে গিয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকলে শাকের কালারটা সবুজ থাকে না, যার জন্য আমি ঢাকিনি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি।